নমস্কার, মুশকিল আসনে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর তন্ময় মিত্র কথা বলছি, হেলথ সাইকোলজিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্স। আমাদের আজকের বিষয়, বাচ্চার কৌতূহল ঠিক মতো জাগাচ্ছেন তো? হ্যাঁ, এই বাচ্চার কৌতূহল জাগিয়ে রাখা এটা একটা খুব দরকারি জিনিস। এবং আজকের দিনের বাচ্চাগুলোর আমরা যেমন দেখি না, মতিগতি যেন দিন দিন অন্যরকম হয়ে যাচ্ছে, মনে পড়াশোনার মনোযোগ তো থাকছেই না, খিটখিটে, অবাধ্যতা, দুরন্তপনা সর্বদা, এমনকি কখনো কখনো আমরা শুনি নিষ্ঠুরতাও। এগুলো নিয়ে বাবা মারা আমাদের কাছে আসছেন এবং বলছেন যে আমাদের বাচ্চাটা এরকম তো ছিল না, এরকম হয়ে যাচ্ছে কেন? এই ছোট, একদম ছোটোর থেকে আর একটু বড় হলে বন্ধুদের খারাপ চক্র এবং নানা রকমের নেশার প্রতি টান, নানা রকম অপরাধমূলক কাজে জড়িয়ে পড়া, আমরা খবরের কাগজেও কিন্তু দেখছি যে এই বাচ্চারা কিন্তু, যারা বাবা মারা এসে বলেন যে এরা কিন্তু সব কিছু ঠিকঠাক পেয়ে যাচ্ছে, অন্তত আগেকার দিনের তুলনায় এখনকার দিনে তো বটেই, অর্থাৎ তারা যা চাইছে বাবা মারা এসে কিন্তু হাজির করছেন সেগুলো। আমরা ওদের কোনো কিছুর অভাব রাখছি না, এটা বাবা মাদের বক্তব্য, কিন্তু যে ক্ষতিটা ওদের আমরা করছি সেটা হলো ওদের কৌতূহলকে আমরা মেরে ফেলছি। শিশুদের কৌতূহল কিন্তু বড়দের থেকে অনেক বেশি, চারপাশের সব কিছুকে বাচ্চা কিন্তু নির্বিচারে গ্রহণ করতে থাকে, গ্রহণ করার প্রবণতাও শিশুদের অনেক বেশি। এর মধ্যে ভালো মন্দ বিচারবোধ কিন্তু থাকে না, তখনও তৈরি হওয়ার সুযোগ তো হয়নি সেই বাচ্চার। না বুঝেই বাচ্চারা চারদিকে সেই যা কিছু তার এনভায়রনমেন্টের যা কিছু সিগন্যাল সেগুলো সে নিতে থাকে, এবং যে সিগন্যালগুলো দিতে থাকেন কিন্তু তার বাবা মা ভাই বোন চারদিকের আত্মীয় স্বজনরা, তাদের দৈনন্দিন আচার আচরণ, জীবনযাপন, অভ্যাস, এমনকি মুদ্রাদোষ পর্যন্ত সব কিছুই বাচ্চা কিন্তু নির্বিচারে নিতে থাকে, একেবারে গোগ্রাসে গেলা যাকে বলি আমরা। বড়দের জীবনযাপনে যদি সততার অভাব থাকে, শিশুদের মনে আস্তে আস্তে ছড়িয়ে পড়তে থাকে ওই অসততার প্রভাব। আমরা মুখে যা বলি কাজে যদি তা না করি তাহলে এটা হতেই থাকে। যেমন বাচ্চাকে বলছি পড়ো, কিন্তু সে দেখছে বাড়িতে বই পড়ার অভ্যেস কারোরই নেই, কেউ কখনো বই নিয়ে বসেন না, বাবা মার মধ্যে সর্বক্ষণ খিটিমিটি চলছে, দাদু দিদার প্রতি অন্যদের আচরণে স্বার্থপরতা, নিষ্ঠুরতা সে নিজেই দেখতে পাচ্ছে। এবং এই বাচ্চারা যখন আমাদের কাছে এসে বেশ কিছুটা কথাবার্তা হওয়ার পর যখন আমাদের সঙ্গে তাদের ভাব হয়ে যায়, তখন তারা এমন কিছু কথা শেয়ার করে, এমন কিছু কথা বলে যখন আমরা বুঝতে পারি যে তারা এই পরস্পর বিরোধিতা এইটা তারা নিজেরা বুঝতে পারছে। অর্থাৎ বাবা মা আমাকে বলছে তুমি আমাদের সঙ্গে ভালো ব্যবহার করো, কিন্তু তারা নিজে তাদের বাবা মা মানে তার দাদু দিদার সঙ্গে যে কৃত্রিমতা, যে ফাঁকিবাজি করছে, যে নিষ্ঠুরতা দেখাচ্ছে, বাচ্চা কিন্তু সেটা বুঝতে পারছে। কাজেই বাচ্চাকে যখন বলা হচ্ছে টিফিন কাউকে দেবে না, বই কাউকে দেখাবে না, তখন ওই যে চাচা আপন প্রাণ বাচ্চা, বড়দের অজান্তে এই ছোট বাচ্চাটা শিখতে থাকে একাগ্র ছাত্রের মতো, সব কিছু সে আত্মীকরণ করছে, সব কিছুকে সে ভেতরে নিয়ে নিচ্ছে, আমরা বড়রাও বুঝতে পারছি না। বাচ্চাটির এই নিষিদ্ধ বস্তুর প্রতি আকর্ষণ কেন বেড়ে যাচ্ছে? এই যে মুখোমুখি তর্ক করা, সবসময় অসভ্যতা যেন, অবাধ্যতা, বা আমার কাছে সব কিছু লুকোতে চাওয়া, এই যে কথায় কথায় মিথ্যে কথা বলা এবং দূরে চলে যাওয়ার চেষ্টা, অর্থাৎ চালাকির আশ্রয় নেওয়া, স্বার্থসিদ্ধি করা, পরিশ্রম করার ইচ্ছে লোপ পাওয়া, পরিশ্রম না করে পেয়ে যাওয়ার ব্যাপার, এইগুলো আস্তে আস্তে তার মধ্যে ধরা পড়ে, বাবা মার চিন্তা বাড়ায়। কিন্তু আমরা যখন আমাদের কাছে নিয়ে আসে বাচ্চাগুলোকে, আমরা যখন আলাদাভাবে কথা বলি, তখন বুঝতে পারি যে তার বাচ্চা সুলভ, তার ছোটোবেলাকার যে কৌতূহলগুলো সেই কৌতূহলগুলোকে বোধহয় গলা টিপে মেরে ফেলা হয়েছে। কৌতূহল মানুষকে অনেক জটিল জিনিস করতে শিখিয়েছে। মনোজগতে যখন পরিবর্তন হয়েছে, মানুষ যখন সামান্য কয়েকটা শব্দ জানতো, তার থেকে এখনকার দিনে মানুষ কত বেশি এগিয়েছে। অনেক জটিল কবিতা, গল্প, অনেক কিছু মাধ্যম আমরা তো তৈরি করেছি যেগুলো এই মানুষকে এই কৌতূহল দিয়েই আস্তে আস্তে করতে হয়। যে বিজ্ঞানের এত আবিষ্কার সেগুলোও কিন্তু মানুষের কৌতূহল। এই যে প্রকৃতি সম্পর্কে আমরা এত কিছু জানি,
সেগুলোও কিন্তু কৌতূহল। মনে রাখতে হবে বড়দের কৌতূহল নিবৃত্ত করার অন্য রাস্তা আছে, ছোটদের যখন কৌতূহল থাকে তারা সে কৌতূহল নানা রকম প্রশ্নের মাধ্যমে জিজ্ঞেস করতে থাকে বাবা মাকে, তখন বাবা মা কিন্তু বিরক্ত হন। যদি কোনো স্কুলের সামনে আপনার দাঁড়ানোর সৌভাগ্য হয় যেখানে বাচ্চারা পড়ে, তাদের বাবা মারা নিতে এসছেন, লক্ষ্য করলে দেখতে পাবেন যে বাচ্চাটি বাবা মার হাত ধরে অজস্র প্রশ্ন করে চলেছে। সেই প্রশ্নের উত্তর কিন্তু বেশিরভাগ সময় সে পায় না, বা সেটা ঠিক মতো শোনাও হয় না, তাকে থামিয়ে দেওয়া হয়। মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার এই যে কৌতূহলের জায়গাটা আমরা বাচ্চার মধ্যে আস্তে আস্তে নষ্ট করে দিচ্ছি, এই যে আমরা শুধু ভাবছি তাদের কেরিয়ার এবং তাদের শুধু এক নম্বর হয়ে থাকা, এইখানেই কিন্তু তাদের সর্বনাশ। জীবনে যে বড় হবে, জীবনে বড় হওয়ার যে রাস্তাটা খুঁজে না, তার সঙ্গে কিন্তু জড়িয়ে আছে যেটা, সেটা হচ্ছে তার কৌতূহল। যখন কৌতূহল চলে যায় তখনই সামনে অন্ধকার হয়ে আসে। আগ্রহ আর নিজের রপ্ত করা, এই যে যেমন ভিডিও, আমাদের এখনকার দিনে ছেলেমেয়েরা এই যে ভিডিও গেম, এই যে টেলিভিশন, এই যে কম্পিউটার, ইন্টারনেট, এগুলো বড়দের থেকে অনেক তাড়াতাড়ি শেখে। আমি এটা আগেও বলেছি যে বড়রা শিখতে চান না কেন, ওই বড়দের কিন্তু ওই কৌতূহল, ওই ইচ্ছেটাই কিন্তু চলে গেছে এবং আগ্রহ কমে গেছে বলে, এবং সেই আগ্রহ কমে যাওয়ার জন্য তাদের আত্মবিশ্বাসটা কমে গেছে। তারা কিন্তু আরও অন্য জায়গায় অনেক জটিল কাজ করছেন, কিন্তু এই নতুন জিনিসটা শেখার আগ্রহ তাদের মধ্যে নেই। বাচ্চাদের সেই আগ্রহটা আছে বলে তারা এত তাড়াতাড়ি এগুলো শিখে নিচ্ছে, কিন্তু তাদের আত্মবিশ্বাসটা যদি নষ্ট করে দেওয়া হয় এরপরে, যদি তাদের ক্রমাগত বলতে থাকা হয় যে এইগুলো দিয়ে কিছু হবে না, তাহলে তারা কনফিউজড হয়ে যায়। আগ্রহ না থাকলে, কৌতূহল না থাকলে, উৎসাহ না থাকলে সফলতা কখনো আসে না, আবার সফলতা না এলে আত্মবিশ্বাস গড়েও ওঠে না। কাজেই যে আত্মবিশ্বাসের জন্যে দরকার হচ্ছে বড়দের একটু কৌশল অবলম্বনের। বাচ্চার মধ্যে যদি দেখা যায় যে বদ্ধমূল ধারণা আছে, সে পারবে না, তাকে একটু কৌতূহল জাগ্রত করা দরকার। কৌতূহল যদি জাগ্রত করা যায়, আমি যেটা খুব সাধারণভাবে বলি যে শহরের জীবনে তো অনেক কিছু করা যায় না, কিন্তু যদি বাচ্চাটাকে ছাদে নিয়ে গিয়েও বাবা মা তাকে একটু অন্য কিছু দেখাতে পারেন। আমরা সবাই জানি যেহেতু বাচ্চারা যে কোনো ফাস্ট জিনিস, যে কোনো জিনিস যেখানে তাড়াতাড়ি হয়, ভিজুয়াল স্টিমুলেশন যেখানে হয়, সেগুলো বাচ্চারা অনেক তাড়াতাড়ি নেয়। কিন্তু যদি পাশাপাশি চেষ্টা করা যায় যে একটা গাছের যত্ন কী করে করা যায়, একটা বাড়িতে যদি পাখি থাকে তাকে কী করে খাওয়ানো যায়, তাহলে তার পাশাপাশি কিন্তু এই অভ্যেসটাও গড়ে ওঠে। যদি ছাতে গিয়ে তাকে দূরে কোনো বাড়ির উপরে একটা চিল এসে বসছে, সেদিকেও তাকে তার দিকে দৃষ্টি আকর্ষণ করা যায়। পাশের বাড়িতে পায়রারা বাসা বানাচ্ছে, সেটা যদি তাকে একটু দেখানো যায়, তাহলে কিন্তু এই কৌতূহলের জায়গাটা তৈরি হয়। কৌতূহলের সঙ্গে সঙ্গে যে কাজটা সে করছে, বাড়িতে অনেক সময় দেখা যায় বাচ্চারা ভাঙাচোরা জিনিসপত্র দিয়ে কিছু বানাচ্ছে, তার একটু স্বীকৃতি পাওয়া দরকার, তাকে একটু বলা দরকার যে হ্যাঁ এটা ভালো হয়েছে। শুধু যদি তাকে বলা হয় যে না এটা করে কোনো লাভ নেই, এইগুলো ফেলে দাও, এগুলো জঞ্জাল জমাচ্ছ, তোমার পড়াশুনো করো, তাহলে তার ক্ষমতা শক্তি সম্বন্ধে আমরা কিন্তু অবিচার করছি, তার আত্মবিশ্বাস আত্মমর্যাদাবোধ দুটোই কিন্তু নষ্ট করে দিচ্ছি। এ দুটো নষ্ট করে দেওয়া মানে তার হচ্ছে জীবনের পথে চলার পক্ষে তার দুটো পা যেন নষ্ট করে দেয়া। এই বললাম আত্মমর্যাদাবোধ আর আত্মসচেতনতা, এই দুটো কিন্তু তাকে এগিয়ে যেতে সাহায্য করবে। এই সামনের দিকের নিজের উপর আস্থা লেগে এগোনো এবং তার সঙ্গে সঙ্গে উদ্বেগ বিষণ্ণতা, এগুলোকে যদি ঠিক মতো কন্ট্রোল করতে পারি তাহলেই কিন্তু আমি এগোবো। আর মনে রাখতে হবে যে হীনমন্যতা তাদের মধ্যে আমরা বেশি দেখি যারা কোনো ঝুঁকি নিতে চায় না, তাদের মধ্যে আমরা বেশি দেখি অনেক সময় যে মাদক নির্ভরতা, যারা কিন্তু ভেতরে ভেতরে তাদের কোনো অ্যাংজাইটি বা স্ট্রেস কাজ করছে, বিভিন্ন রকম যৌন সংসর্গ যেগুলো করা উচিত নয় বা যেগুলোতে সমস্যা হয় সেগুলো জড়িয়ে পড়ে তারা, যারা বা কোনো অসামাজিক কাজকর্ম নিয়ে জড়িয়ে পড়ছে তারা, যাদের মধ্যে একটা পজিটিভ কোনো কিউরিওসিটি সেটা থাকে না। নিজেদের যে পারস্পরিক রিলেশনশিপের জায়গা, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ যেগুলো আমরা বলি, আত্মীয়স্বজন বন্ধুবান্ধব পরিবার পাড়া প্রতিবেশী, তাদের সঙ্গে পজিটিভ একটা রিলেশনশিপ যদি রাখা যায়, যদি খুব সাধারণভাবে তাদের মধ্যে এই কৌতূহলটা তৈরি রাখা যায়, অর্থাৎ পাশের বাড়ির লোকটা কি হলো কি না হলো তাতে আমাদের কিছু যায় আসে না, এটা না হয় যদি বাবা বা মা যদি পাশের বাড়ি বেরোনোর সময় বাচ্চাটার হাত ধরে
একটু কুশল প্রশ্ন করেন, কি কেমন আছেন, কেমন, ভালো চলছে তো, বা কারুর খোঁজ খবর নেন একটু। বাচ্চারা কিন্তু শেখে, পাড়ার কারুর সাথে কথা বলি না, সেখানে এই কমিউনিকেশনের প্রবলেম কিন্তু দেখাই যাবে। এই যে প্রবলেম সলভিং বা ডিসিশন মেকিং বলছি যেগুলোকে, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ বাচ্চাদের জন্য। বাচ্চাদের যে জীবনশৈলীর শিক্ষা, যে লাইফ স্কিল বলা হয়, তাদের জন্য এটা লাগে, এই কৌতূহল লাগে। জীবনের কৌতূহল তাদের এগিয়ে নিয়ে যায়, এই আগ্রহ তাদের এগিয়ে নিয়ে যায়, এবং তাদের উপরে একটু যদি নজর রাখা যায় যে তারা এই জায়গাগুলোতে রয়েছে, তাদের এমন একটা জায়গায় রয়েছে যেখানে তাদের কৌতূহলের জায়গাটা একটু আমরা যদি আঁচ দিতে পারি, একটু হাওয়া দিয়ে উস্কে দিতে পারি, তাহলে তারা কিন্তু জীবনে অনেক দূরে এগোতে পারবে। মনে রাখবেন যে এখনকার পৃথিবীতে চার দেয়ালের মাঝখানে শুধু কম্পিউটারের সামনে উত্তেজনা বা খোঁজাখুঁজিটা শুধু কম্পিউটারের পর্দাতেই হতে থাকে। একটু চেষ্টা করলে তাদের থেকে আমরা একটু তাদের কৌতূহলটাকে অন্যদিকে নিয়ে আসতে পারি, সেটাই এখনকার শিশুদের জন্য দরকার, এমনকি হয়তো বড়দের জন্যও। আজ এই পর্যন্ত, পরের সপ্তাহে আবার দেখা হবে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের কোশ্চেন ব্যাংকে বা ইমেল দিন, আমরা প্রশ্নের উত্তর দিয়ে থাকি। যদি আমাদের আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনের সপ্তাহে আবার দেখা হবে। নমস্কার।